এটা প্ৰশ্নৰ উত্তৰ দিয়কচোন, ভগৱান আছেনে? আৰু যদি আছে আপোনালোকে মানেনে ভগৱানক? যদি ভগৱান আছে তেতিয়াহ'লে এই কণ কণ দুটা শিশুক ভগৱানে কেনেকৈ নিষ্ঠুৰভাৱে কাঢ়ি লৈ গ'ল বাৰু? মই ভাবিলে মোৰ কেনেকুৱা লাগে নহয়, গাৰ নোম শিহৰি যায়। পৃথিৱীত ইমান ইমান বেয়া কাম কৰা মানুহ আছে, নহয়নে বাৰু? ইমান পাপী মানুহ আছে, যদি নিবই আছিলে তেতিয়াহ'লে তেওঁলোকক নিনি পেলাই এই কণ কণ ল'ৰা দুটাক কিয় ভগৱানে বাছি লৈ গ'ল? কিয়? মই যদি ভাবোঁ নহয় এতিয়াও মোৰ গাৰ নোম শিহৰি যায়। আৰু সেই মাক বাপেকৰ কেনেকুৱা লাগিব পাৰে বাৰু? কাক লৈ জীয়াই থাকিব মাক বাপেক এতিয়া? কাৰ মুখ চাই মাকজনীয়ে জীয়াই থাকিব? আৰু তাৰ উপৰি আমাৰ কিছুমান মানুহে ইমান ধুনীয়া ধুনীয়া কমেণ্ট কৰে, অ' ইমান ভাল ন মানুহক ব্লেম কৰিবলৈ, ইমান সহজ ন মানুহক দুখী মানে কৰিবলৈ। ফ্ৰী হয় ন, লিখিব লাগে লিখি দিওঁ আৰু, মাকৰ কাম নাই, মাকে এনেকৈ এৰি থৈ গুচি গৈছে, মাকে এনেকৈ কৰিছে, বাপেকে তেনেকৈ কৰিছে, ইমান সহজ। অকণমান ভাবি চাব সেই মাক দেউতাকৰ কেনেকুৱা লাগিছে, বুকুৰ পৰা যেতিয়া দুটাকৈ ল'ৰা, এটা নহয় দুটাকৈ ল'ৰা কণ কণ শিশু গুচি গৈছে, কেনেকুৱা লাগিছে। আৰু প্লিজ আপোনালোকে এইবিলাক ব্লেম গেমবিলাক বাদ দিয়ক। মই এটাই কথা জানো যে কাৰোবাক যদি আমি ভালকৈ দুআষাৰ ক'ব নোৱাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ একো অধিকাৰ নাই কাৰোবাৰ ওপৰত বেয়াকৈ কোৱাৰ, কাৰণ সেই মানুহজন, সেই মানুহগৰাকী বা সেই পৰিয়ালটোৰ পৰিস্থিতি কি কি আছিলে, কি কাৰণ আছিলে, একো নজনাকৈ আমি কাকো দুখিব নালাগে। আৰু জানিলেও আমি এই সময়ত, অন্ততঃ এই সময়ত একো দুখিব নালাগে। তো সেয়াই, কিন্তু যি কৰিলে ভগৱানে খুব বেয়া কৰিলে, খুব বেয়া কৰিলে। যি কি নহওক, ৱেলকাম টু মাই ব্লগ। মই আচলতে ইমান এইষাৰ কথাৰে ব্লগটো আৰম্ভ কৰিম বুলি মই ভবা নাছিলোঁ, কিন্তু মোৰ মনটো, মোৰ বুকুখন ইমান বিষাই আছে, ইমান মই ভাল নলগা হৈছে, কিবা পৃথিৱীখন মানে কি হৈ গৈছে, কি পৰিৱেশ হৈছে, কি হৈছে, এইবিলাক কি হৈছে। কৈছিলে নহয় বহুত আগতে, বহুত বছৰৰ আগতে শুনিছিলোঁ বোলে আমুক চনত পৃথিৱীখন ধ্বংস হ'ব, আমুক চনত পৃথিৱীখন কিবা হ'ব, এইবিলাকেই নেকি চিন এটা এটাকৈ। যি কি নহওক, আজিৰ দিনটো আৰম্ভ কৰিছোঁ, আপোনালোকক মোৰ এই ব্লগটোলৈ স্বাগতম জনাইছোঁ। আৰু সেয়াই, কামলৈ যাবলৈ ওলাইছোঁ এতিয়া। আৰু তাৰপিছত কামলৈ যাবলৈ ওলাইছোঁ কিন্তু নাজানো, আজি কৈছোঁ কিমান দিন কাম কৰিব পাৰোঁ, কিমান দিন মই এনেদৰে চাকৰি কৰি যাব পাৰোঁ, সেই কথাও মই মানে এতিয়া মানে একেবাৰে নজনা হৈছোঁ। কিজানি শুনিব পাৰে পুতুককৈ আপোনালোকে যে মই চাকৰি এৰিলোঁ, এনেধৰণৰ কিবা হ'ব পাৰে, কিহৰ কাৰণে হ'ব, কি হ'ব, সেইবিলাক কথাও মই পিছলৈ ক'ম যদি মই তেনেধৰণৰ কিবা এটা ষ্টেপ লওঁ। ডেফিনেটলি আপোনালোককতো জনাম, আপোনালোকক নজনোৱাকৈ থাকিবতো নোৱাৰোঁ। তো সেয়াই বলক, বৰ্তমান আমি কামলৈ যাওঁ। তো ফ্ৰেণ্ডছ, এতিয়া অফিচৰ পৰা ওলাওঁ, ঘৰলৈ যাওঁ। আজি হাঁহিক দেউতাকে লৈ আহিলে, তাইৰ দেউতাকে, তো মই ক্ৰেছ নগ'লেও হ'ব, ডাইৰেক্ট ঘৰলৈকে যাওঁ। আৰু দিনটো মানে ইমান ভাগৰ লাগি থাকে, এনেধৰণে যদি ডাইৰেক্ট ঘৰলৈ যাবলৈ পোৱা যায় তেতিয়াহ'লে ভালেই লাগে। এইটো নহয় কেতিয়াবা কেতিয়াবা, কাৰণ হাঁহিক মই অনা নিয়া ময়ে কৰোঁ বেছিভাগ। তো কেতিয়াবা কেতিয়াবা যেতিয়া জয় অলপ ফ্ৰী থাকে তেতিয়া সিয়ে লৈ আহে। তো সেয়াই বলক, তেতিয়াহ'লে এতিয়া ডাইৰেক্ট আপোনালোকক ঘৰতে লগ পাম। ঘৰত গৈ পেলাই আজি এখন চিনেমা চোৱাবলৈ, মানে চিনেমা এখন চাবলৈ যোৱাৰ কথা আছে। তো যদি জয়ৰ মুডটো ভাল হয় আৰু যদি সি কয় যে অঁ ঠিক আছে যাম বুলি, তেতিয়াহ'লে ডেফিনেটলি চিনেমাখন চাবলৈ যাম। আদাৰৱাইজ কি কৰোঁ সেয়া আৰু ঘৰত গৈহে গম পাম। তো বলক যাওঁ।
সো ফ্রেন্ডস মই ঘরলে আহি পালো আর এতিয়া আমি তিনিওটা উলাই গৈছো কইছিলো আপনাদের যে সিনেমা চাব যাম বলে আমি সিনেমা খন চাবলে যাও পাঙ্গা খন লাগি আছে বহুত দিন হল আমি সিনেমা চোৱা নাই ন জয় বহুত দিন হল তো হেতু কারণে আজি স্যাটারডে উলাই আহিছো সাধারণত আমি দেওবারে চাও সিনেমা কিন্তু আজি স্যাটারডে কি হল আই ৰবা ৰবা অকণমান কথা পাতি লোৱা হাই ফ্ৰেণ্ডছ কৈ দিয়া নোকোৱা আজিকালি আমাৰ হাঁহি বেয়া হৈ গৈছে নকয় কথা নাপাতে নাই ভাল ছোৱালী তো সেয়াই আমি তালৈ গৈ আছোঁ এতিয়া নতুনকৈ কাৰ্নিভেল এটা খুলিছিলে টাইম স্কুৱেৰৰ জু ৰোড ফালে আছে সেই হলটোত ফাৰ্ষ্ট টাইম আজি চাম তো তালৈ যাওঁ টিকেট আমি চাইছিলোঁ অনলাইন বহুত টিকেট আছে গতিকে টিকেট কাটা নাই তাতে গৈ পেলাই টিকেট কাটি ল'ম তো সেয়াই কেলেনো আমি অনলাইন টিকেট কাটি এটা ইণ্টাৰনেট ফি এটা দিওঁ 51 rupees ইণ্টাৰনেট ফি লয় তো সেইটো কাৰণে টিকেট যিহেতু আছে তাতে গৈ কাটিম কিন্তু এতিয়া টাইম বহুত হৈছে ট্ৰেফিকো বহুত আছে তো সেইটোৱে টাইমত পাই গ'লে হ'ল আৰু এই ট্ৰেফিকটোৰ কাৰণে আমাৰ মানে সব প্ৰব্লেম হৈ যায় এতিয়া টাইমত পালেগৈ হ'ল আৰু পাঙ্গাখন চালো খুব ভাল লাগিলে কেনেকুৱা ভাল লাগিলে তোমাৰ জয় ভাল লাগিছে সঁচাকৈ ইমান ভাল লাগিলে চাই চবে চাব লাগে আচলতে এনেধৰণৰ মুভি আৰু হাঁহি এতিয়া বহুত ভোক লাগিছে তো আমি এতিয়া কিবা এটা পেকিং লৈ লওঁ ঘৰত বনাবলৈ মন নাই বহুত ৰাতি হ'ল পিজ্জা চিজ্জা নহয় ভাতে কিবা লওঁ আচ্ছা ফ্ৰাইড ৰাইচ আচ্ছা যিয়ে হওক কিবা এটা আমি লওঁ আৰু আমি এতিয়া ঘৰলৈ যাওঁ কাৰণ বহুত ৰাতি হ'ল তো সেয়াই আৰু আচ্ছা যিয়ে হওক তো ফ্ৰেণ্ডছ আপোনালোকক আমি লগ পাই আছোঁ কাইলৈ ৰাতিপুৱা তো চি ইউ কাইলৈ ৰাতিপুৱা গুড মৰ্ণিং এভৰিৱান তো আমাৰ আজি ৰাতিপুৱাৰ দিনটো আৰম্ভ হৈ গ'ল খুব দেৰিকৈ আৰম্ভ হৈছে প্ৰায় 9 বাজিব হ'ল আৰু আমি এতিয়া চাহ একাপ খাই বহিছোঁ আৰু হাঁহি লাহেকৈ দিনটো আৰম্ভ হ'ব পিছে হাঁহিয়ে এখন এতিয়া কিতাপ আনিছে চাওঁ কি কিতাপ আনিছা এখন ষ্টৰি বুক ন এখন ষ্টৰি ইয়াতে কি আছে এইফালে দেখুৱা মই দেখাম কি আছে কৈ দিয়া এইটো হয় জিৰা জিৰা সেইটো আজি তুমি কি কৰিবা কোৱা চোৱা চবকে মানুহ চানু ডেঞ্জাৰত সেইটো চবকে খাই দিছে তো হেয়াই ফ্ৰেণ্ডছ আমি চাহ কাপ খাই লওঁ তাৰপিছতে আজি দিনটো কি কৰিম একো তেনেকৈ প্লেনিং নাই কিন্তু এটা ঠিক যে মই আজি অকণমান পাৰ্লাৰ যাম ভাবিছোঁ চুলিখিনি অকণমান অইল মাছাজ কৰিব লাগে আৰু দুই এটা কাম কৰিব লাগে তো সেইটো যদি পাৰোঁ তেতিয়াহ'লে ডেফিনেটলি যাম চাহ খাই খাই হাঁহিক এটা ষ্টৰি শুনাই লওঁ কিতাপখনৰ পৰা আৰু তাৰপিছত আপোনালোকক পিছলৈ লগ পাই আছোঁ Once upon a time in a dense jungle there was a beautiful lake there lived many water creatures in it to eta dhuniya lake asile thik ase tat bahut dhuniya dhuniya mas thakisile crocodile thakisile crabs thakisile aro belek belek jontu thakisile hobo there were fish crabs crocodiles and other animals near to the lake there lived the ব্ৰেকফাষ্ট কৰাৰ পিছত মই ঘৰৰ কামত ধৰিলোঁ প্ৰথমে এগাল কাপোৰ আছিলে সেই কাপোৰখিনি মই ভালদৰে জাপিলোঁ আৰু তাৰপিছত ডাষ্টিঙত ধৰিলোঁ ডাষ্টিং কৰি উঠি ঘৰ দুৱাৰ সাৰি মুচি আৰামত গাটো ধুলোঁ চ' ইয়াত এতিয়া হাঁহিও আহিছে দেই মোক সহায় কৰিবলৈ সেইজনী সহায় কৰিলে
সো কাম বন করলো, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খালো আর এটা গা পা ধুই মানে অকনমান পার্লারের পর আহোগে বলে ভাবিছো। আর জয় আছে, সেয়া সি মাছ ধুই আছে, মাছ ধুই আছে। আর চাও বহুতে জয়ে যাবার যোন ব্লগ আমি করেছিল তাত জয়ে দাড়ি রাখিছিলে, তো আপনাদেরকে খুঁজেছিল যে সি দাড়ি রাখিলে ভাল পাব নে আপনাদেরকে নারাখিলে ভাল পাব, কারণ কোনটো লুকত হেক বেশি শ্যুট করেছে বলে খুঁজেছিল। তেতিয়া বহুতে মানে মোর দেন 50% দাড়ি রাখিলে ভাল লাগিব বলে কইছিলে, তো সেইটো এখানে জয়ে খুব ভাল পাইছে। এটা কইছে মানে আর দাড়ি নাকাটো, কিন্তু মই যেহেতু বেয়া পাইছো মই কই আছো, কিন্তু দাড়িবিল বহুত ডাঙর হয়ে গেছে, আজি ট্রিম করব লাগিব চাও। সো ইমান ডাঙর হয়ে গেছে, আজি করাম ট্রিম করাম, তো ট্রিম করাই মেলি অলপ ক্লিন হয়ে থাকলে মানে মই ভাল পাও, না জানো। এটা আপনাদেরকে তো কই দিছে যে দাড়ি থাকিলে ভাল লাগিব, তো হে আর ইয়ার কারণে ভাল হয়ে আছে। আর এফালে আমার হাঁহিয়ে বিছনাত সুমায় অকল মোবাইল, চাও কি চাইছা অকল মোবাইল ন। আর আজিকালি তাই মানে গহীন হয়েছে, ডাঙর হয়েছে তো এখন গহীনত থাকে, মানে বেশি কথা বতরা নাপাতে আমার লগতো বেশি কথা বতরা নাপাতে, আর একদম ইমান ডাঙর ডাঙর কথা কয় মানে আচরিত লাগে শুনি পেলায় যে ইমান সর ছালীজনী ইমান ডাঙর ডাঙর কথা, অল্প বেশিয়ে ডাঙর কথা হয়ে গেছে। তো সেয়াই ফ্রেন্ডস বলক, এটা অকনমান হাঁহি ঘরতে থাকিব, মই তাইক নিনো আর তাইক নকও, ইনফ্যাক্ট নহলে তাই মূলে মূর লগত যাবলে উৎপাত করব। তো অকনমান পার্লার যাও, চুলিখিনি তো গম পায় যে মই কালার করাইছিল, তো সেইটো কারণে চুলি তুলিবিল কালার সালার করালে খুব বেশি যতন লব লাগে, তেল সেল দি থাকিব লাগে। তো ঘরত মই কেতিয়াবা এনে তেল সেল দি যাও, কিন্তু যোন মাসাজটো সেই মাসাজটো করা নহয়, গতি মই অকনমান অয়েল মাসাজ করে আহোগে। আর মই অয়েল মাসাজ করলে মোৰ বিৰাট মানে রিলেক্স হয়ে যাও, খুব ভাল লাগে। তো গোটে সপ্তাহটোৰ কারণে মানে একদম চার্জ আপ হয়ে যাও, গতি বলক। আর দুই এটা কিবা কিবি করব আছে, ট্রেডিং করাব আছে আর এনে ধরনের কিবা কিবি করব আছে, তো সেয়াই করে লো বলক যাও। তো একটা আপডেট, পার্লারখন মোৰ ঘরের ওসরতে আসে, আর সাধারণত মই পার্লার বা টেইলার বা অন্য এনে ধরনের মানে যোনবিল আমার ডে টু ডে লাইফত দরকারি হয় তেনে ধরনের বস্তুবিল ওসরতে ঘরের ওসরতে বিচারি লও, যাতে খোজকাড়িয়ে যাব পারো আর যেতিয়া ইচ্ছা তেতিয়াই যাব পারো। তো কথাটো হল যে আজি হয়েছে 26 জানুয়ারি, আর সেই উপলক্ষে মোৰ পার্লারখন বন্ধ। তো মোৰ এতিয়া গাড়ি চলাই যাবলে একদম দূরত আছে পার্লার, যাবলে মন যোৱা নাছিলে, কিন্তু মোক জয়ে কৈছে যে যোৱা আকৌ পিছত টাইম নিব। আর হয়ও এবার অফিসত যেতিয়া মই সোমবাৰৰ পৰা একদম শুকুৰবাৰলৈ এক সিকুট টাইম নাপাও, মই সঁচাকৈ কৈছোঁ। মই আপোনালোকক যোৱাকালিও এবাৰ কৈছিলোঁ যে এনেকুৱা লাগিছে যেন অফিস এৰিবই লাগিব, ইমান বেছি হেক্টিক হৈ গৈছে, একদম হাঁহিৰ কাৰণেও সময় নোহোৱা হৈছে। তো কিবা এটা মই চিন্তা কৰিয়ে আছোঁ, নাজানো এতিয়া কিমান দূর মই এটু মানে স্টেপ লওয়াত সক্ষম হম, কিন্তু যি কি নহক এতিয়া মই হে আর পার্লারলে গৈ আছো যোনখন বহুত দূরত আছে। তো সেইটোৱে বলক, তেতিয়া হলে আমি গৈ থাকো দূরর পার্লারখনত। সো ফ্রেন্ডস, ঘর আহি পালো একটা ভাল মাসাজের পিছন, একটা ভালকে চুলিখিনি একদম চম্পি করে আহিলো, আর হাঁহি আর জয়ে অলরেডি ভাত খাই ললে দে, ভাত খাই ল, তো মোর অকনমান দেরি হল, তো হেঁটি ভাত খাই ললে কি চম্পি করে কি ন যাব না লাগে চম্পি করে বলে অফিস অফ আইছে এটা ন, এটা হাঁহি মাই তো উঠু কেনে কে হকত হই গইছে এটা ঘর, তুমি এটা কামুরি থাকা ন, দুদু খাই যে কয় বটল দুদু খাই এতিয়া, তো সেয়াই এওঁলোকে ভাত খালে আর জয়ে আজি মাছের তরকারি জয়ে বনাইছে। এটা আপনাদের এই কমেন্ট নকরব যে গিরিয়েকক বনায় কিবা কিবি, জয়ে বনায় খুব ভাল পায় আর সি রাঁধি ভাল পায়। তো এয়া মাছের তরকারি অকল মোৰ কারণে আছে, আর এয়া রাতেপা বুটর ডালি মই বনাইছিল আর চাটনি। আর ফ্রেন্ডস, তেতিয়া হলে মই
লাঞ্চটো কৰি লওঁ। লাঞ্চ কৰি পেলাই মই আৰু ব্লগ নকৰোঁ, কাৰণ অকণমান দেৰি ৰেষ্ট ল'ম, অলপ শুম দুপৰীয়া। আজি বহুত দিনৰ মোৰ দেওবাৰে দুপৰীয়া শুবলৈ পাম, তো সেইটোৱে কৰিম আৰু তাৰপিছত আবেলি চাওঁ কি কৰোঁ, তো সেয়াই। কিন্তু যি কি নহওক, মই মানে মোৰ গোটেই সপ্তাহটো, আহিবলগীয়া সপ্তাহটোৰ কাৰণে একদম ৰিচাৰ্জ হৈ লৈছোঁ। মই নিজৰ মানে মূৰত তেল দিছোঁ, এনেকুৱা লাগিছে যে গোটেই গাটোত মানে মই তেল ভৰাইছোঁ, গাড়ীখন চলিবৰ কাৰণে যে তেল লাগে তেনেধৰণে মানে নিজকে মই একদম ফিউল ভৰাই লৈছোঁ। তো সেয়াই আৰু। এনিৱেজ, মই ইতিমধ্যে এটা কমিউনিটি টেবত এটা পোষ্ট কৰিছিলোঁ যে মনৰ কথা বুলি। গতিকে আপোনালোকে যদি আপোনালোকৰ কিবা প্ৰশ্ন আছে, মই এটা ভিডিঅ' শ্বুট কৰিম আৰু সেই ভিডিঅ'টো মই ফ্ৰাইডে আপোনালোকৰ বাবে আগবঢ়াম। গতিকে এইকেইদিনত যদি আপোনালোকৰ কিবা মোক সুধিবলগীয়া প্ৰশ্ন আছে, মোৰ কমিউনিটি টেবৰ যোনটো মই পোষ্ট দিছিলোঁ তাৰ তলত কমেণ্টত আপোনালোকে কমেণ্ট কৰি আপোনালোকৰ প্ৰশ্নটো সুধিব পাৰে। কিন্তু তাতে হেচটেগ মনৰ কথা বুলি লিখিব নাপাহৰিব। আৰু তাৰ উপৰি আপোনালোকে মোক ইনষ্টাগ্ৰামতো ডি এম কৰিব পাৰে আপোনালোকৰ প্ৰশ্নবিলাক সুধি। তো সেয়াই, মই এতিয়া লাঞ্চটো কৰি লওঁ, আপোনালোকক আবেলি লগ পাই আছোঁ। হেল্ল' ফ্ৰেণ্ডছ, দুপৰীয়া ভাত খাই থাকোঁতে আপোনালোকক কৈছিলোঁ যে ভাত খোৱাৰ পিছত আৰু ব্লগ নকৰোঁ, অকণমান জিৰাম বুলি। আৰু তেনেধৰণে আমি তিনিওটাই জিৰালোঁ, অকণমান শুলোঁ দুপৰীয়া। আৰু তাৰপিছত আবেলি সময়ত আমাৰ হাঁহিৰ গাটো অলপ বেয়া হ'ল, তাই পেট বিষাইছে বুলি ক'লে, গতিকে তাইৰ লগতে লাগি থাকিলোঁ। এতিয়া বহুত দেৰিকৈ কেমেৰাটো হাতত লৈছোঁ, প্ৰায় 9 বাজিলে, ভাত পানী বনোৱা হৈ গ'ল, কিন্তু হাঁহিক ৰেষ্ট ল'বলৈ দিছোঁ, তাই শুয়ে আছে। তো সেইকাৰণে মই বাহিৰত আহি ভাবিলোঁ যে ব্লগটো ইয়াতে সামৰি দিওঁ, কাৰণ তাইৰ লগতে লাগি থাকিম। এতিয়া তাইক অকণ শুই আছে, ভাত নাখাওঁ কৈছে, সেয়া চিঞৰিলে। তো তাইক এতিয়া উঠাই পেলাই অকণমান ভাত খুৱাম, ভাত খুৱাই আমিও অলপ সোনকালে খাই শুই যাম আৰু। সেয়াই, বৰ এটা বিশেষ নহয়, কাৰণ আমি গোটেই তিনিওটা কাইলৈ দিনটো, গোটেই সপ্তাহটোৰ বাবে ৰেডি হ'ব লাগিব। আৰু কাইলৈ দিনটো মানে ছানডে'টো ৰেষ্ট ল'লে এনেকুৱা লাগে দেৰিকৈ উঠা মেলা, আৰু মানডে' সেই গতিটো, সেই বস্তুটোৱে মানে সেইটো ফ্ল'তে থকা হয়, গতিকে সেইবিলাক নাইকিয়া কৰিবৰ বাবে ৰাতিপুৱা সোনকালে উঠিব লাগিব। তো আজি সোনকালে হোৱাটোৱে ভাল হ'ব। তো সেয়াই ফ্ৰেণ্ডছ, আজি ব্লগটো সামৰোঁ। আশা কৰিছোঁ চাই ভাল পালে, যিকণ মই ব্লগ কৰিব পাৰিলোঁ। আৰু এনেধৰণে ব্লগবিলাক কৰি যাবলৈ মই চেষ্টা কৰিম, আৰু আপোনালোকৰ সঁহাৰি, আপোনালোকৰ মৰম মোক দি যাব বুলি আশা কৰিছোঁ। তো আজিলৈ বিদায় লৈছোঁ। যদি আপোনালোকে নতুন হয় তেতিয়াহ'লে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু যদি আপোনালোকে মোৰ এই ইউটিউব চেনেলৰ পুৰণা মেম্বাৰ হয় তেতিয়াহ'লে বহুত বহুত ধন্যবাদ। আপোনালোকে মোৰ ব্লগবিলাক চাই গৈছে, মৰম দি গৈছে, আৰু আপোনালোকে জনাব আৰু কেনেধৰণৰ ব্লগ বা কেনেধৰণৰ ভিডিঅ' চাই আপোনালোকে ভাল পায়। তো সেয়াই, আজিলৈ বিদায় লৈছোঁ। হাঁহি থাকিব, ফূৰ্তিত থাকিব। লাভ ইউ অল।